আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আজকে যে নির্বাচন হয়ে গেল 7ই জানুয়ারি, প্রিয় দর্শক, এই নির্বাচনে কিন্তু বিএনপিকে ধরতে গেলে জয়ী আর আওয়ামী লীগ কিন্তু পরাজয়। কেননা প্রতিটি ভোট কেন্দ্রে যে পরিমাণের ভোট হওয়ার কথা সে পরিমাণে কিন্তু ভোট হয়নি। ভোট মানুষ তিন ভাগের মধ্যে দুই ভাগ বর্জন করেছে। এতে করে বোঝা যাচ্ছে যে আসলে অনেক মানুষই ভোট বর্জন করেছে আর আওয়ামী লীগের চেয়ে বিএনপি কিন্তু এই নির্বাচনে জয় হয়েছে। কেননা যেহেতু বিএনপি ভোট বর্জনের ডাক দিয়েছেন আর সেক্ষেত্রে জনগণ কিন্তু ভোট অনেকে বর্জন করেছে। যেসব কেন্দ্রে ভোট পোল হওয়ার কথা 10,000, 15,000, 20,000, সেসব কেন্দ্রে কিন্তু ভোট কাউন্ট হয়েছে 500, 1,000, 1,500, 2,000 মাত্র। প্রিয় দর্শক, এদিকে রংপুরের কিন্তু তিন আসন থেকে জিএম কাদের দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু হিজড়া রানী দাঁড়িয়েছেন। বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের অনেকে কিন্তু জিএম কাদেরকে জাতীয় বেইমান বলে থাকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রংপুরে যে নির্বাচন আজকে হয়ে গেল, এই নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে হিজড়া রানী কিন্তু বিপুল ভোটে এগিয়ে আছেন। প্রিয় দর্শক, কেননা জিএম কাদেরের কাছ থেকে মানুষ কিন্তু মুখ ফিরে নিয়েছে। তিনি অনেক প্রতারণা করেছেন জনগণের সাথে, অনেক দলের সাথে। তিনি সকালে এক কথা বলেন, বিকেলে আর এক কথা বলেন, দুপুরে এক কথা বলেন, সন্ধ্যে আর এক কথা বলেন। তিনি কিন্তু তার কোনো কথা ঠিক রাখতে পারে না। আওয়ামী লীগের সাথে এক কথা, বিএনপির সাথে আর এক কথা, তার কথার কোনো ভিত্তি নেই। অবশেষে কিন্তু রংপুরের প্রতিদ্বন্দ্বিতা হিসেবে হিজড়া রানী দাঁড়িয়েছেন জিএম কাদেরের বিপরীতে। সে অবশেষে বিপুল ভোটে কিন্তু সেই হিজড়া রানী জিতে গেলেন এই নির্বাচনে। জিএম কাদের কিন্তু রংপুরে প্রায় পরাজয়ের পথে, কেননা তার এই কথার ভিত্তি না থাকার কারণে কিন্তু অনেকটাই এগিয়ে আছেন হিজড়া রানী। প্রিয় দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে যে অনুষ্ঠিত হয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু জাতীয় পার্টির অনেক নেতা খাতা কিন্তু আপনার বিভিন্ন কেন্দ্র থেকে মারপিট খেয়ে বের হয়ে এসেছেন। জাতীয় পার্টির অনেক এজেন্ট আছে, তাদেরকে কিন্তু বের করে দিয়েছেন এবং স্বতন্ত্র এবং নৌকর প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগ প্রচুর কিন্তু মারধর করেছে এবং গণধোলাই দিয়েছে জাতীয় পার্টিকে। প্রিয় দর্শক, এছাড়াও বিএনপি এবং স্বতন্ত্র বিভিন্ন জায়গায় বিএনপি এবং স্বতন্ত্র আওয়ামী লীগের সাথেও কিন্তু বিভিন্ন রাজপথে এবং মিটিং মিছিলে কিন্তু সংঘর্ষ হয়েছে। আজকে অনেক পুলিশ আহত হয়েছে, র‍্যাব আহত হয়েছে, আওয়ামী লীগ আহত হয়েছে, বিএনপি আহত হয়েছে, সবারই কমবেশি আজকে নির্বাচনে আহত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ যেটা আশা করেছিল যে একটি সুষ্ঠু, অভাব, নিরপেক্ষ নির্বাচন হবে বাংলাদেশে, কিন্তু সেটা হয়নি। যুক্তরাষ্ট্র যেসব পর্যবেক্ষকরা এসেছিল, প্রতিনিধিরা এসেছিল ভোট কেন্দ্রে, তারা কিন্তু সাক্ষাৎকারে বলেছে ভোট অনেক সুষ্ঠু এবং খুব শান্তি পরিবেশে হয়েছে। তারা কয়টি ভোট কেন্দ্রে গিয়েছিল, তারা কিন্তু ভোট যেভাবে হচ্ছিল বাংলাদেশে, তারা কিন্তু জানেই না আসলে ভোট কোনটা সুষ্ঠু আর কোনটা হলো অসুস্থ। প্রায় অসুস্থ মানুষ যেমন অসুস্থ হয় বা হচ্ছে কোনো রোগে ভোগে, প্রতিটি নির্বাচনের কেন্দ্রতে তেমনটাই ভোট হয়েছে। কোনো না কোনো ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি, জাল ভোট, প্রিজাইডিং অফিসার পর্যন্ত ভোটের কার্ড জারি করেছে আজকের নির্বাচনে। অনেকে জাল ভোট দিয়েছে, যার বয়স 18 হয়নি, 18-র নিচে, সেও আজকে জাল ভোট দিতে গিয়ে সাংবাদিকের কাছে ধরা খেয়েছে। প্রিজাইডিং অফিসার তিনিও কিন্তু সাংবাদিকের কাছে ধরা খেয়েছেন এই জাল ভোটের জন্য। সব মিলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ সেটি কিন্তু আজকে নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হয়নি। স্বতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে দল যেখানে পাওয়ার পেয়েছে অর্থাৎ যার এলাকা যেখানে সেখানে কিন্তু ক্ষমতা দেখিয়েছে। এক পর্যায়ে পুলিশ কিন্তু অনেকটাই এলোপাতাড়ি মার খেয়েছে জনগণের বিভিন্ন জায়গা। বিএনপিও মার খেয়েছে, গণধোলাই খেয়েছে, স্বতন্ত্র মার খেয়েছে, আওয়ামী লীগ মার খেয়েছে, এক নৌকর সমর্থকে কুপিয়ে আজকে হত্যা করেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি নিয়ে বড় নেতা খেতারা তো জেলা যাচ্ছে এবং তার সাথে যে সব সাধারণ জনগণ আছে তারা কিন্তু দুর্ভোগ পোয়াচ্ছে এবং তারা কিন্তু বিপদের মুখে রয়েছে। তাই উচিত ছিল বিএনপির
আওয়ামী লীগের সাথে যোগদান করা এবং নির্বাচনে যাওয়া। আওয়ামী লীগের উচিত ছিল বিএনপিকে সাথে নিয়ে নির্বাচন করা, তারপর জাতীয় পার্টি সবগুলো মিলে এই নির্বাচনে যাওয়া উচিত ছিল, কম বেশি করে আসন ভাগাভাগি করে নিয়ে শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা উচিত ছিল। এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ না করার কারণে বিভিন্ন জায়গায় নাশকতা, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক জায়গায় নাশকতা চলছে, ভাঙচুর চলছে, হরতাল চলছে, অবরোধ চলছে, এসবের কে দায় নেবে? প্রধানমন্ত্রী দায় নেবে? বিএনপি এবং জনগণের কথা প্রধানমন্ত্রী যদি গদি থেকে না নামে তাহলে কিন্তু তারা হরতাল অবরোধ, তারা কিন্তু হরতাল অবরোধ ডেকেই যাবে। এসব হরতাল অবরোধের মধ্যে অনেকেই দুর্বৃত্তরা নাশকতা করবে, অনেকের গাড়ি পড়বে, অনেকের হয়তো সে আগুনে পুড়ে মারা যাবে দগ্ধ হয়ে, এর দায়ভার কে নেবে? তাই প্রতিটি নেতার উচিত ছিল, যত নেতা আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত শিবির ইসলামিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন যেসব দলগুলো আছে চরমোনাই, সবাই মিলে বসে এবং সিট ভাগাভাগি করে নিয়ে শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন করা উচিত ছিল। আজকে অবাধ নিরপেক্ষ নির্বাচন না করার কারণে দেশে নিষেধাজ্ঞা আসতে পারে, স্যাংশন আসতে পারে, বাণিজ্য নিষেধাজ্ঞাও আসতে পারে, এতে মানুষের কিন্তু অনেক কষ্ট হবে, কষ্টের সীমা থাকবে না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।